হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব বক্স অফিস লড়াইয়ের মুখোমুখি প্রভাস ও বিজয়। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দি মেইন ভিডিও। ভারতের দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার থালাপতি বিজয় ও প্রভাস, তাদের সিনেমা মানে বক্স অফিসে তুলকালাম। তামিল সিনেমায় বিজয়ের আকাশচুম্বী জনপ্রিয়তা, অন্যদিকে তেলেগুর অন্যতম তারকা প্রভাস। আসন্ন বছর দুই ইন্ডাস্ট্রির দুই তারকার মুখোমুখি হচ্ছেন বক্স অফিসের লড়াইয়ে। যদিও আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রভাসের নতুন সিনেমা আদিপুরুষ মুক্তি পাবে আগামী বছর 12 জানুয়ারি, মূলত সেই লক্ষ্যে সিনেমাটির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া কিছুদিন আগেই প্রকাশ করা হয় এর টিজার। যদিও দুর্বল VFX এর কারণে তীব্র সমালোচনায় শিকার হয়েছে এটি, তবে নির্মাতা প্রযোজকরা সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। এদিকে দীপাবলি উপলক্ষে থালাপতি বিজয় নতুন সিনেমা ভারিসু এর একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, মূলত সেই সঙ্গে জানানো হয়েছে আগামী বছরের পোঙ্গাল উৎসবে মুক্তি পাবে এটি। ক্যালেন্ডার মোতাবেক 15 থেকে 18 জানুয়ারি উদযাপিত হবে এই উৎসব। সুতরাং বক্স অফিসে বিজয় ও প্রভাসের ক্লাস নিশ্চিত। অন্যদিকে আদিপুরুষ মুক্তি পাবে পুরো ভারত জুড়ে, সঙ্গে বিশ্বের অন্যান্য দেশেও। তবে ভারিসু সিনেমার শুধু ভারতের দক্ষিণাঞ্চল এবং আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়ার কথা রয়েছে, তাই দুই সিনেমার লড়াই হবে নিজ নিজ রাজ্য ও বিশ্ব বাজারে। এদিকে পরিচালক ওম রাউত পরিচালিত আদিপুরুষ সিনেমায় প্রভাসের সঙ্গে আছেন সাইফ আলী খান। তাছাড়া প্রায় 550 কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। অন্যদিকে ভারিসু নির্মাণ করেছেন পরিচালক বামশি। এদিকে বিজয়ের সঙ্গে আছেন রশ্মিকা। তাছাড়া সিনেমাটির বাজেট প্রায় 200 কোটি রুপি। তো ভিউয়ার্স, জেনে তো নিলেন বক্স অফিস লড়াইয়ের মুখোমুখি প্রভাস ও বিজয়। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল